হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি কিভাবে একটি ভালো সিরিজ লাইন তৈরি করবেন। আমরা যারা টেকনিক্যাল এর কাজ করে থাকি তারা জানে সিরিজ লাইনের কত প্রয়োজনীয় একটি যন্ত্র। এটি দিয়ে মূলত টেস্ট করে থাকি বা কোনো ইলেকট্রিক ডিভাইস ভালো না নষ্ট এটি চেক করে থাকি, যেমন মোটর, মোটর কয়েল, ফ্যান, ফ্যানের কয়েল, ক্যাপাসিটর, লাইট ইত্যাদি। তো চলুন এই বিশেষ যন্ত্রটি আমরা খুব সহজেই ঘরে বসে তৈরি করে নিই। আমি এখানে একটি সিরিজ লাইন এবং একটি ডাইরেক্ট লাইন একসাথে তৈরি করব। তার জন্য আমাদের যা যা প্রয়োজন হবে, একটি 6-8 সুইচ বোর্ড, একটি বাটাম হোল্ডার, একটি ফিউজ কাটার, দুটি সুইচ, দুটি 2-পিন সকেট, 3টি 2-পিন প্লাগ এবং 3-20 লাল কালো মিলিয়ে 6 গজ তার, 1476 FT 2 গজ তার আর 2টি 1-ইঞ্চি স্ক্রু। আপনি চাইলে এখান থেকে ফিউজ কাটার এবং ডাইরেক্ট লাইনটি বাদ দিতে পারেন, এসবগুলো যে কোনো ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন। এটি যেহেতু একটি গুরুত্বপূর্ণ ডিভাইস, তাই চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির জিনিস দিয়ে তৈরি করার জন্য। আপনি চাইলে ক্লিক, RFL, সুপারস্টার এগুলি ব্যবহার করতে পারেন। তো চলুন এটি আমরা তৈরি করা শুরু করি। এরকম সুইচ বোর্ডে সুইচের জন্য 4টি গড়া থাকে, তাই আমাদের আরও 2টি গড়া করে নিতে হবে। তারপর পার্ট বাই পার্ট সুইচ সকেট লাগিয়ে নিব এবং ভালো করে নাটগুলি টাইট করে নিব। এই ডায়াগ্রামটি ভালো করে লক্ষ্য করুন, তাহলে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে এটি তৈরি করতে। প্রথমেই ইনপুট লাইন ফেজ বা কারেন্টের তারটি ফিউজ কাটআউটের উপরের পিনে লাগিয়ে নিব এবং ফিউজ কাটারের নিচের পিন থেকে একটি তার প্রথম সুইচের নিচের পিনে লাগিয়ে নিব। তারপর সুইচের উপর পিন থেকে একটি তার প্রথম সকেটের নিচের পিনে লাগিয়ে নিব। এবং সকেটের উপর পিন থেকে একটি তার হোল্ডারের 2টি পিনের মধ্যে যে কোনো একটি পিনে লাগিয়ে নিব। এবার ডাইরেক্ট লাইনটি করা যাক। প্রথমে ফিউজ কাটআউটের নিচ থেকে যে একটি তার প্রথম সুইচের নিচের পিনে লাগানো হয়েছে সেখানে একটি তার জোড়া দিয়ে দ্বিতীয় সুইচের নিচের পিনে লাগিয়ে নিব এবং দ্বিতীয় সুইচের উপর পিন থেকে একটি তার লাগিয়ে সকেটের নিচের পিনে লাগিয়ে নিব। তারপর দ্বিতীয় সুইচের নিচের পিনে আরেকটি তার লাগিয়ে অ্যান্টিবাতির নিচের পিনে লাগিয়ে নিব। এবার ইনপুট নিউট্রাল বা আর্থিং এই তারটি ডাইরেক্ট আমরা অ্যান্টিবাতির উপরের পিনে লাগিয়ে নিব। তারপর এই আর্থিং তারটি থেকে আরেকটি তার জোড়া দিয়ে হোল্ডারের যে পিনটি খালি রয়েছে এই পিনে লাগিয়ে দিব এবং আর্থিং তারটি থেকে আরও একটি তার জোড়া দিয়ে দ্বিতীয় সকেটের উপরের পিনে লাগিয়ে নিব। তো আমাদের সিরিজ লাইনটি করা শেষ। এখানে একটি কথা মনে রাখবেন, হোল্ডারের সাথে যে সকেটটি কালেকশন করা রয়েছে এটি সিরিজ লাইন, প্রয়োজনে সিরিজ লাইনটি একটি চিহ্ন দিয়ে রাখুন। তো বন্ধুরা, বিভিন্ন টেকনোলজি এবং ইলেকট্রিক কাজের উপর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পেয়ে যান। সি ইউ নেক্সট ভিডিও।